Assalamu alaikum. Welcome back after the short break. You're watching Towards the Origin in conversation with Sheikh Qadhi Lutfur Rahman with our tonight's topic, which is marriage, sunnah and culture. Before the break, we have discussed about the importance of marriage. We have discussed what was the tradition of all the prophets that were there, and the Sheikh have discuss the utmost fundamental pillar of Islam, that is the social necessity as well, in terms of the men and women getting together in a family bonding. Inshallah, we'll continue our discussion. If you do have any feedback or questions or anything that you would like to discuss or anything that you would like to suggest to improve and enhance the program, feel free to email us, which will be appearing at the bottom of your TV screen, which is towardstheorigin@chsuk.tv. Now, we have ended on a note in our first segment, which is the love between men and women. Now, many would have a question there. Now, it's a natural feeling. Allah subhanahu wa ta'ala confirms that in the Quran. Now, how do we channel that love? Because we know there is system, there is a way that we should address this issue. Is it blindly that we like someone and that's it, we take it, carry on forward? Or is there a systematic method that we need to adhere to and need to follow according to the Quran and Sunnah? Bismillah ar-Rahman ar-Rahim. I think everyone would be different. Prittikh manushir is obstra different we were. তবে আমরা যারা বিশেষ করে যারা আমরা আমাদের সোসাইটির মধ্যে যারা আছি, আমরা পিতামাতার লাগে আমরা যারা বসবাস করি বা আমরা মা বাবার লগে থাকি, আমরা নিয়মই লাগি যে কোনো একটা যদি আমরা মনে করি যে একটা প্রেফারেবল একটা জায়গা পাইছি আমরা, তখন এটা আমরা চেষ্টা করতাম যে আমরা বড় হলে এটা আলোচনা করা, শেয়ার করা, এবং তারা লোক যদি আমরা মাথাটা কঠিন হয়, ডিফিকাল্ট হয়, মেবি থ্রু সামবডি এলস দ্যাট উই ক্যান অ্যাড্রেস দ্য ইস্যু। এবং যে কোনো মানুষের যে ফাইললেও আমরা যে ভালো ফাইলতাম, অনেকে আমরা আছে যে ইমোশন আবেগপূর্ণ ইয়া ইমোশনালি আমরা দেখা দেয় যে আমরা অনেক মিস্টেক করি বিয়া শাদির মধ্যে এবং আমরা রং চয়েস সকল করি এবং ফরে গিয়ে আমরা রিগ্রেট করি, অনুশোচনা করি। আই মিন দি আদার থিং আমি যেটা মনে করি এখানে ডিসকাস করা দরকার যে বিফোর ইউ ইভেন প্রসিড এনি ফার্দার, বিফোর ইউ গেট টু মাচ ইন টু ইমোশন, should it not be better যে আমরা এটা ডিসকাশন করে নিই পরিবারের সাথে, কনসেন্ট ফ্রম দি আদার সাইড, বিকজ এরকম হতে পারে যে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখান থেকে আর আই থিংক ইটস পয়েন্ট অফ নো রিটার্ন, ঘুরিয়ে আওয়ার সমস্যা হয়ে যায়। জয় সো এটা আমরা দেখি, কিন্তু এটার মধ্যে একটা হলো কি যে এখন দেখা যায় আজকাল আমাদের পিতামাতার মধ্যে অনেক আছে যারা যে ছেলেমে বড় হয়েছিরা কিন্তু বিয়া শাদির কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। এটা প্ল্যানিং কার দরকার বেশি, দি স্পাউস না ফ্যামিলির মধ্যে? আমার মনে হয় এটা যেহেতু আমাদের পিতামাতারা অনেকটা রোল প্লে করেন সারা জীবনের মধ্যে, একবারে ছোট থেকে বড় করেন, তখন দেখা যায় এটা এটা ইসলাম থেকে এবং সাধারণভাবে আমার যে ধারণা এটা পিতামাতারাও এটা প্ল্যান করে নেওয়ার দরকার আগে থেকে। এবং বিশেষ করে আমরা যে সোসাইটির মধ্যে থাকি, সমাজের মধ্যে থাকি, এই সমাজের মধ্যে বিয়া শাদিটা খুবই আসলে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাইরে গেলে আমরা যে জিনিসগুলো দেখি এই জিনিসগুলো হয়তো আমাদের লাগে অনেক লাগে কঠিন হয়ে যায়, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। But to be honest, just to add, it's not only in this society, unfortunately, many Muslim countries have got the issue. Of course. But maybe comparatively, একটু বেশি হইতে পারে, কেন তো এই সবে আমরা আমাদের পিতামাতারা দেখা যায় অনেক সময় দেখা যায় তাইন তাইন যেভাবে বিয়ে শাদি করছেন 30 বছর 35 বছর হওয়ার পরে, তো এইভাবে দেখা যায় যে না আমার ছেলে 30 হয়ে যাওক বা আমার ছেলে 28 হয়ে যাক, ডিগ্রি হয়ে যাক, ফসা টসা জমাই যাক এবং আমার মেয়ে বড় হয়ে যাক, এইভাবে দেখা যায় লেট করতে করতে দেখা যায় অনেক সময় আর ছেলে মেয়ে বিয়েও করতে চায় না। মানে ব্যারিয়ার অনেক কিছু আমরা রেখে দিই সামনে, আমরা দেখা যায় অনেক বিয়ার একটা সময় আছে, একটা একটা টাইম আছে, এই টাইমটা কিন্তু পাস হয়ে গেলে পরে what do you say is the right time? Is there any right time to be start to start honestly with? Speaking islamically যদি ওইয়া থাকে তাহলে এটা মানে কোনো একটা স্পেসিফিক টাইম না, মানুষ বালিক হওয়ার পরেও বিয়ে শাদি হইতে পারে, কিন্তু এটা অনেকটা সোসাইটির উপর নির্ভর করে, প্রত্যেকটা কালচারের উপর নির্ভর করে যে এই কালচারে ডিসাইড করে কোন সময় এটা রাইট টাইম। আমার মনে হয় আমরা সোসাইটির মধ্যে থাকি 20-21 পাইছি, এটা একটা অনেকটা সুটেবল টাইম আমরা যে সোসাইটির মধ্যে আমরা থাকি, তো এই সময়ের মধ্যে দেখা যায় অনেকটা ছেলেমেয়েরা ম্যাচোর হয়ে যায় এবং এর পরে গেলে কিন্তু আবার দেখা যায় অনেক ডিফিকাল্টিস হয়ে যায় এবং মাইন্ড চেঞ্জ হয়ে যায় ছেলেমেয়েগুলোর। 20-21 বললে এখানে কিন্তু একটা সমস্যা আছে, অনেক কিন্তু ইউনিভার্সিটি থাকতে পারে, ইউনিভার্সিটি অনেক হতে পারে, বলতে পারে পরিবার মেয়ে স্পেশালি মেয়ের বাবারা। আমি মনে করি যে জিনিসটা আসলে বিয়াশাদির বিষয়টা যদি আমরা এটা প্রত্যেক মানুষ আবার ডিফারেন্ট, কেউ অনেক অনেক আছে যেমন কি বিয়াশাদিটা পরে করলে তার সমস্যা নাই, জেনারেল রুল নাই, জেনারেল কোনো এটা আসলে স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো বয়সের কোনো সীমারেখা নাই, প্রত্যেক মানুষ ডিফারেন্ট হইব, কিন্তু সাধারণভাবে আমার যে ধারণা হইল কি 21-22 অনেক সময় ইউনিভার্সিটি শেষ হয়ে যায় এবং ইউনিভার্সিটি শেষ করতে হইব এটাও আসলে কোনো একটা মানে যে কম্পালসারি কোনো বিষয় নাই, যদি কেউ মেনটেন করতে পারে তার ওয়াইফরে খানা দানা প্রোভাইড করতে পারে, যে বেসিক মেনটেনেন্স যেগুলো আছে এগুলো যদি করতে পারে তাহলে মানে মানে এখানে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি মানে টু প্রোটেক্ট হিম ফ্রম ফলিং ইন টু এনি সিন,
Exactly. Amra priority যদি একটি সবসময় একটি চাহিদা থাকে যে ছেলে একটু নির্ভরশীল হবে চাকরি করবে অ্যাটলিস্ট মিনিমাম টু স্ট্যান্ডার্ড নট দ্যাট ইজ নট আর্ন এনিথিং জাস্ট কেম আউট অফ দ্য ইউনিভার্সিটি মেবি ও মেবি ইভেন হ্যাভেন গন টু ইউনিভার্সিটি এখন আরেকটা কিছু বিষয় আছে বলার কম্প্যাটিবিলিটি ইজ ওয়েল না ইফ দ্য গার্ল ইজ এডুকেটেড অ্যান্ড দ্য বয় ইজ নট এডুকেটেড অফ সেম একাডেমিক কোয়ালিফিকেশন দ্যার ইজ অলওয়েজ সাচ ইস্যুস দ্যাট টেক্স প্লেস সো শুডন্ট ইট বি দ্যাট উই শুড লুক ইন টু আ কম্প্যাটিবল সিচুয়েশন অ্যাজ ওয়েল সিমিলারিটিজ আর ইম্পর্ট্যান্ট আসল কথা হলো কি যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিবাহ সাদীর যে ব্যাপারটা হলো গিয়া যে যে কোনো মুসলমানে যে কোনো মুসলমানের সাথে বিয়া ওইতো পারে এটা অরিজিনাল বিষয় কিন্তু উলামায়ে কেরাম হলে বা ফোকাহা ইমাম যখন যারা আসেন দি গ্রেট ইমামস হলে হইন দ্য সিমিলারিটিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এডুকেশন কম্প্যাটিবিলিটি কম্প্যাটিবিলিটি ইন 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 ডিফারেন্ট অ্যাসপেক্টস ইটস হাইলি ইম্পর্ট্যান্ট যাই হোক যে আমরা যে আলোচনা করাতেছিলাম যে বিয়ার গুরুত্ব এবং রসুল করিম সাল্লাহ আসলামে বিয়া সাদী সম্পর্কে কিতাব হয়েছেন এবং তিনটা জিনিস দেখেন সবথেকে বালা ফেসেন এই পৃথিবীর মধ্যে ইন দিস ওয়ার্ল্ড এগুলো আলোচনার পরে আমরা আরেকটা বিষয়ে এখন আলোকপাত করার দেখা উই শুড কনসেন্ট্রেট ওয়ান অন অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু অ্যান্ড দ্যাট ইজ মাহার ডাউরি Now, I have a question related directly to the Mahadas I had in my mind because now we live in a society এখন আমাদের নিশ্চয়ই অনেক মানুষের কিন্তু আছে at least minimum 3 weddings that they will be attending, minimum at least. Some may even more. I know even people that have got more than 10 weddings to attend in this holiday season. Now, we look at a contrast. এখানে একটা কন্ট্রাস্ট দেখা যাচ্ছে. কোনো কোনো বিয়েতে I don't know whether it'd be suitable for me to use the word extravagant here, but depending on the family or the status of the families involved, the mahar could exceed a couple of grands. I mean, we're talking about five digits sometime. Yes. And on the other side, kaudi thakyo shamorto, they will be focusing on Fatimi mahar. Now, what is the misconception that people have about Fatimi mahar? Okay. প্রথমত হইল কি আছে বিবাহ বিয়াসাদের মধ্যে আমাদের পিয়র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনস্ট্রাকশন কিটা হোয়াট ডাজ হি সে অ্যাবাউট মাহার অর ডাউরি ওয়েন ইট কামস টু ম্যারেজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে একটা হাদিসের মধ্যে কইন একখানা হাদিস শরীফের মধ্যে কইন যে আ'যামু আন-নিসা'ই বারাকাতান আইসারুহুন্না মুনাতান যে সবথেকে উত্তম বিয়া ওঠা ওই বিয়া যে বিয়ার মাহার বা যে সাদাক যেটা আছে বা মাহার যেটা আছে ডাউরি এটা ইজি এবং অ্যাফোর্ডেবল অর্থাৎ একজন মানুষ এটারে মেনটেন করতে পারে বরপক্ষে অ্যাফোর্ডেবল মাহার দ্বারা যে বিয়াটা হয় এই বিয়ার মধ্যে গুরুত্ব উত্তম এবং এটা এটার মধ্যে বরকত বেশি থাকে আচ্ছা আরেকটু যদি ক্লারিফাই করেন অ্যাফোর্ডেবিলিটি কি ডিফাইন করা আছে ইসলামে না ইট ডিপেন্ডস অন দ্য সোসাইটি অর দ্য ফ্যামিলি দ্যাট দে উইল অ্যাফোর্ডেবিলিটি এটা হলো কি প্রথমত হলো কি যে পরিবারের মধ্যে প্রত্যেক মানুষের আলাদা ভিন্ন ভিন্ন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এটা আমরা একটু আইরাম এটার মধ্যে আইরাম একটু ফরে আইরাম এটা এই এই পয়েন্টের ফরে বাট প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জিনিসটা হইন যে ওই বিবাহ সব থেকে উত্তম দিস ম্যারেজ ইজ দ্য মোস্ট ব্লেসেড ম্যারেজ অ্যান্ড দ্য গ্রেটেস্ট ম্যারেজ দ্য ওয়ান হুইচ হ্যাজ দ্য লিস্ট এক্সপেন্ডিচার অর্থাৎ ইন টার্মস অফ মাহার ওয়াইজ মাহারের যে বিষয়টা এটার মধ্যে হয় যে সবথেকে কম বা অর্থাৎ অ্যাফোর্ডেবল মাহারটা যেটা একজন মানুষে এটারে ইয়ে করতে পারে এটারে এটারে তার ক্ষমতার ভিতরে এটাই ক্ষমতার ভিতরে এই এই ধরনের মহরের মাধ্যমে যে বিয়াটা এটা সবথেকে উত্তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা তারপরে আমরা দেখি যে সাধারণত মহর দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে যখন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা মহর তোমাদের মহিলাদেরকে তোমাদের ওয়াইফদেরকে তোমরা একটা মহর দাও এবং এটা তোমরা সুন্দরভাবে এবং খুশি মনে যেটা তোমাদের দেওয়া সম্ভব হয় এইটা দাও খুশি মনে দাও হইন যে গিভ দ্য টাওয়া টু ইয়ার ওয়াইফস ইন এ চিয়ার কন্ডিশন খুশি মনে তোমাদের মহিলাদেরকে তোমরা একটা মহর দাও এটা কোরআন শরীফের ইনস্ট্রাকশন হাওয়েভার আরেকটা জিনিস ছিল কি যে মহর ছাড়া একটা বিয়ে হয়ে যায় অনেকে এই জিনিসটা জানেন না যদি কেউ মহর না দেয় তাহলে বিয়েটা কিন্তু ওই যাব কিন্তু মহর দেওয়াটা ওয়াজিব অর্থাৎ এখন যদি মহর না দেওয়া মানে এখানে একটা জিনিস প্রশ্ন আছে এইটা কি
it should be agreed before the marriage takes place? No, of course, yes, before the nikah. It's not that you've agreed something. It's a mutual agreement between husband and wife. Or the shami strir modde ekta agreement hoyte bojhe tara kuntar be khushi ebong eta mohilar ebong orthat wife er hok eta. It's the right of a wife of her husband. So ejonno wife er eta khushi agreement thakte hoybo je kono ekta jinish khali force korle hoyto nay wife er agreement thakte hoybo. However, Allah pak rabbul alamin jodio khoisen je tomader wife der ke ekta mahar dao in a cheer condition, khushi mone, tarfor khon je tumra mahar tar easy koro. He said again, he says that make the mahar, Prophet Muhammad sallallahu alaihi wasallam says, make mahar easy and affordable. A'zamu an-nisa'i barakatan aysaruhunna mu'natan. Acha arata hadithul mudir rasul karim sallallahu alaihi wasallam de khaza ze ibn Abbas radhiyallahu anhu tikbornito ze Ali radhiyallahu anhu zakhon shadi khoroin. سيدنا علي بن أبي طالب رضي الله عنه زوجان تان بباه خروين فاطمة رضي الله عنها شتي أرت الرسول الكريم صلى الله عليه وسلم فري دوتر فاطمة رضي الله عنها خشته زوجان بياه تخون الرسول الكريم صلى الله عليه وسلم خوين فاطمة رضي الله عنها رتم كتشي داو give us something because you're getting married with her give us something تخون الرسول علي بن أبي طالب رضي الله عنه خونا مرخص كتشناي I have nothing أمي كتاد تام داوري دوار كنا كسو علي رضي الله عنه خص أصلنا أبون تاين Prophet or family manush. Jayok. Rasul Kareem, tohon Rasul Kareem sallallahu alayhi wa sallam khoin. Zay, fa ayna dir'aka, dir'uka al-Hutaymiyya. Tohon khoin jittumar zay, armor zay asil, Hutaymiyya, Hutaymiyya ta armor, or ta juddo upkoron, juddo zay ta, manush zay ta juddo lagi fin dunia ta zinish, ufre, fin dunia zero protection khorba lagi, armor khoin English. So khoin jay, armor ta, Hutaymiyya armor ta kwayi, khoisun okto do. If you have that, just give that as mahar. So, or that zeta asse zeta tumar khase takhe ukhto do. Give something minimum to your wife in order to show your appreciation. Now, ikana arto jami dekhse zhe a Muslim zara natun musulman hoin. Tokhon tarar mad dekhta zini shay. Zhe khene amar wife rami foshettam. Ita ekta zeno materialistic ekta mano hai. Zhe ita ekta prathib ekta zini shmano hai. Jagotik. Ita spiritual zudiyo yata khatayla amra khene foshettam. Itar ortho ilo, itar answer ilo gi. উত্তর লগি যে আমরা আমাদের ওয়াইফের অ্যাপ্রিসিয়েশন আমাদের শো করা লাগি কৃতজ্ঞতা প্রকাশ করার লাগি আমরা একটা জিনিস দিলাম অর্থাৎ আমাদের ওয়াইফরা তাদের ফ্যামিলিরে ছাড়িয়া আমার ফ্যামিলির সাথে জয়েন করেন এটা কিন্তু একটা রিয়ালিটি যে দে লিভ দেয়ার ওয়াইফ লিটারালি সে মাইগ্রেশন একটা হিজরত এটা মাইগ্রেশন হলো এবং দেখা যায় নট অনলি দ্যাট ওয়াইফ হলে জামাইয়ের নেম Tara identity change koroin. Now this is another. Take the name of the husbands. I mean, is it a compulsory? Because that's another debate. That's another debate. It's not compulsory. Islam doesn't say that the wife has to have the name of her husband. It is not something from Islam. But yes, identity with the father is very important. That's why. Is it not in the day of judgment, Allah Subhanahu wa Taala will he be calling people by their name? Yes. মানে তোমাদের বাফের নাম দিয়ে নাম দেখাইব অর্থাৎ আমরা দেখো ইসলামের হিস্ট্রি মধ্যে সব দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী ইবনে আবি তালিব উসমান ইবনে আফফান প্রত্যেক সাহাবা দেখা যায় উমর ইবনে খাত্তাব ওনার সকলের নাম দেখা যায় বাফের সাথে কানেক্টেড সো whether it be male or female জি জি অবশ্যই অফ কোর্স সো এখন দেখা গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইন যে হুতাইমি যে যে দিরআসে এটাও তোমরা দাও তাইলে মাহারের গুরুত্বপূর্ণ আমরা এটা গুরুত্ব আমরা পাই এই হাদিসগুলোর মধ্যে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে কইন যে সালাসাতুন হাক্কুন আলা আল্লাহ আযযা ওয়া জাল আউনুহুম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন গুরু মানুষরে হেল্প করেন অ্যাসিস্ট করেন আল্লাহ দিল মাইটি হেল্পস থ্রি টাইপস অফ পিপল প্রথমে কইন যে আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা অর্থাৎ একজন গোলাম slave obviously back in the day slavery asil the khonje gulam ze ase gulame jodi khoin ze ami offer sha dia tomar theke mukti nimo I'll be free from you after I pay this amount of money jodi kono slave jodi ta khoroin tale allah pak rabbul alamin tande shahajjo khoroin and obviously ta ekhon it doesn't exist in this world at this time ar islam kokhono support kore na eigulo eta originally islame islamore jodi eta asil islame encourage korche shesh hoar lagi islam encourage to finish it or to come to an end যাই হোক তারপরে দেখা যায় রসুল আল্লাহ আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইন যে আরো গুরু মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে আউন করেন তাআউন করেন অ্যাসিস্ট করেন এর হলো ওয়ান নাকিহ আল্লাযী ইউরিদু আল আফাফ যে ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়াশাদি করেন নিজরে পাক পবিত্র করবার লাগে টু টেক হিম টু এ পজিশন অফ চেস্ট অর্থাৎ নিজরে পাক করবার লাগে টু মেক হিম হোলি এসপেশালি ফ্রম
the relationship which are not supported by Islam. So, a relationship gula taki nizore pak khorbal lagi ze biya khore, a intention e a niyote Allah re please khorbal lagi zara biya shadi khoroin. Tarar ufro Allah support takhe. So Allah Subhanahu wa Taala, He supports these people who get married sincerely to make Him happy and to also purify themselves, to make them pure and chaste. Aar arugur manshuri Allah pak rabbul alamin shay jor wal mujahidu fi sabilillah. Zain Allah pak rabbul alamin rastar mada takhoin struggle khoroin ebon Allah pak rabbul alamin din re patishta khora lagi shay chashta parichalana khoroin chashta salayain struggle khoroin strive khoroin tarar Allah pak rabbul alamin shay jor khoroin. তো নাও এখানে যে ফাতেমি মেহরের কথা বলা হয়েছে এখন ইন টুডেজ কনটেক্সট, আচ্ছা আজকে আমাদের যে আলহামদুলিল্লাহ সমাজ যে আমার একটা পয়েন্ট আছে, আমি স্যার আপনি আমার দুটো মিনিট দিবা, আমি এর মধ্যে এরম আরেকটা হাদিস আমি না মেনশন করলে হয় না, যেটা মহরের বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওনার সামনে একটা একটা ঘটনা ঘটছে, স্টোরি হ্যাপেন টুক প্লেস ইন ফ্রন্ট অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা তাই না কইলা ইন্নি ওয়াহাবতু মিন নাফসি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে হে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে আমার প্রেজেন্ট করলাম আই ওয়ান্ট টু ম্যারি, অর্থাৎ আপনি আমার বিয়া করতে পারবা, একজন মহিলা ইয়া কইছেন। তখন এই মহিলা এই জায়গার মধ্যে আসলা কত সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইনস্ট্যান্ট কোনো স্টেপ নিছেন না, আরেকজন ব্যক্তি আসলা এই গ্যাদারিংয়ের মধ্যে, তখন তানুটিয়া কইলা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি না চাইন তা আমি আছি রেডি, আই এম রেডি টু গেট ম্যারিড, সো আপনি তান্ডে আমারে বিয়া করাই দেখা এই মহিলারে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কইলা কিছু আছে নি তোমার কাছে, ডু ইউ হ্যাভ এনিথিং টু গিভ, মানে কোনো ধরনের কোনো সাদাক বা মোহর আছেন, ডু ইউ হ্যাভ এনি ডাউরি, তখন তাই উঠে কইলেন না আমার কাছে কোনো কিছু নাই, একমাত্র আমার লঙ্গি আছে, আই জাস্ট হ্যাভ মাই ইজার, ইজার অবভিয়াসলি লঙ্গি যেটা হয় আমরা বাংলায় এই এক লঙ্গিটা আমার কাছে আছে আর কিছু নাই। তখন কইলা ইন আতাইতাহা ইয়া লা ইজার লাকা, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই এগুলো যদি তুমি দিলা তো তোমার তো লঙ্গিও নাই, তুমি আর কিতা ফিন দিবে, ইউ হ্যাভ নাথিং এলস লেফট, সো লিভ দ্যাট, এটা তো তোমার কোনো কিছু থাকতো না। তখন ফালতামি শাইয়ান, তখন আরও কিছু দেখো, আরও কিছু দেখো কিছু পাওনি তোমার কাছে, কইলা ফাকাল মা আজিদু শাইয়ান, তখন ব্যক্তি উঠে কই না আমার কাছে আর কিছু নাই, আর কোনো কিছু নাই লঙ্গি ছাড়া, কই ইলতামিস ওয়ালাও খাতামিন মিন হাদিদ, কই একটা লুয়ার যদি রিং, লুয়ার যদি একটা রিং হয় তাহলে দাও, লুয়া থাকি বানাইলে একটা রিং যদি থাকে তাহলে এটাও দাও যদি সব থাকে থাকে, তখন কই না এটাও নাই আমার কাছে। ফাকাল আমাআকা মিনাল কোরআন, কই কোরআন শরীফ থেকে তোমার কিছু আসেনি, কোরআন শরীফ থেকে কোনো সম্পদ আসেনি, অর্থাৎ কোনো সুরা আয়াত কিছু মুখস্থ করনি, ডু ইউ মেমোরাইজ এনিথিং ফ্রম কোরআন, তখন উঠে কই নাম সুরাতুন কাযা ওয়া কাযা, মানে ওই ওই সনস সুরা আই মেমোরাইজ, ওই ওই সুরাগুলো আমি মুখস্থ করি, তখন রাসূল করিম কই জাওয়াজনাকা বিমা মাআকা মিনাল কোরআন, কই যে এই সুরা এগুলা দিয়া মাহার সাব্যস্ত করিয়া তোমার বিয়া দিলাম। Okay, what does that mean? That means, do you need to train or make your wife to learn Quran? এবং তারা হ্যাপি জাস্ট কপি অফ কোরআন ইজ মাহার, আই ফাউন্ড পিপল লাইক দিস, বাট বোথ পার্টিজ আর হ্যাপি অ্যান্ড দিস ইজ ফাইন, কারণ এটা হলো ওয়াইফের রাইট, ওয়াইফ যদি এখন আমি চাই না ফিনিশ, অনেক সময় আমরা দেখি যে ওয়াইফ চান না ঠিকই কিন্তু আসলে ইটস সাম হাউ শি ইজ ম্যানিপুলেটেড অর সাম হাউ শি ইজ বিন মেড ইন টু অ্যান, এখন এটা হলো ম্যাচুরিটির ব্যাপার, আই ফরগিভ দি, এটা হলো ম্যাচুরিটির ব্যাপার, এখন যদি ওয়াইফ যদি ইমোশনালি হয়ে যায় আমি চাইলাম না এবং দেখা যায় সুটো রইসইন স্টিল নট ম্যাচুর এনাফ এবং আবেগপূর্ণভাবে কইলে আমি চাই না লাভের কারণে, তখন এটি জিনিসটাকে গিয়া অনেক সময় মিস্টেক হয়েছে, তখন মা বাপ সকল যারা খানদার যারা আছেন এরা অ্যাডভাইস এবং কাউন্সিল করতে পারেন। Yeah, so the main important thing is how, in today's context, how will you apply mahar? People who have the affordability, the means to pay off, but yet sometimes we see they choose to do it. And on the other hand, আমরা দেখছি যে হয়তো ক্ষমতা নাই বা মানে এই সামর্থ্য নাই কিন্তু যে সমাজে যে স্টেটাস আছে ফাইন্যান্সিয়াল যে পরিবার বা ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে হি হ্যাজ টু বি সিন টু বি গিভেন আ সার্টেন অ্যামাউন্ট। জি, নাও হাউ ডু ইউ ব্যালেন্স দিস? এখন হলো কি প্রথমত হলো কি যে আমরা এজ আই সেড এটা হলো কি একটা বিষয় যে মাহার বিষয়টা হলো কি যে আমরা এমনভাবে জিনিসটা নিতাম এই জিনিসটা কোনো এক ধরনের ডিলিং ট্রানজাকশন মানে ব্যবসা হিসেবে হইতো না, এটা বিজনেস হইতো না, এটা দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হইতো। প্রথমত হইলো কি যে হাজব্যান্ড হাজব্যান্ডে তাই দিতা,
তান খুশি হিসাবে তাই যদি এখন মিলিয়নার হন তাই আমি এখন 500 বন্ড দিলাম, এটা মেক্স ডাজেন্ট মেক সেন্স। আপনি মিলিয়নার মাল্টি মিলিয়নার, আপনি এমনভাবে কিছু দেখা যেটা আপনার আপনার দাবি সুটস ইউ, যেটা আপনার মান এবং সামাজিক যে অবস্থান আছে এইটার উপর আপনি দেখা, তো এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন দ্য আদার হ্যান্ড এটা হলো বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি করা এবং অনেকটা আছে না যে অতিরঞ্জন করা এবং এটার লইয়া যে ফোর্স করা এটাও কিন্তু ঠিক নাই। এখন মাহের ফাতিমি যে আপনি যে বিষয়টা কয়েছেন এটার আমরা আই মাহের ফাতিমি খাওয়া হয়েছে ও বিষয়টা ও জিনিসটা যে রসুল করিম সাল্লাহ আসলাম তান মেয়ে খরা কীভাবে তাই দিছিলা, তো এটাতে দেখা যায় উলামায় কারাম হলে এটার মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন্স আছে, মত পার্থক্য আছে, বাট রাফলি একটা আইডিয়া হইল যে উলামায় কারাম হলে যে 780 দিরহাম তৎকালীন সময় দেওয়া হয়েছে, যেটাতে ক্যালকুলেশন করার পরে আজকের দিনের মধ্যে খাওয়া হয় অ্যারাউন্ড 1000-1200 এই এই মানিটা। এটা অনেক সময় আছে টাইম টু টাইম এটা পরিবর্তন হয়, বাট 1200 এটাতে খাওয়া হয় যে সুন্নত মহর বা ফাতিমি মহর, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ফুড়ি নখরে কিবা বিয়া দিছেন এইটারে আমরা ওই অ্যামাউন্টারে আমরা ক্যালকুলেট করিয়া দেখা যায় মুফতি বর্তমান যারা মুফতি হল আসেন কারেন্ট কন্টেম্পোরারি মুফতি হল দে সেই দ্যাট ইটস অ্যারাউন্ড 1150 পাউন্ডস ও 1000 অ্যারাউন্ড 1000 পাউন্ড। হাওয়েভার মিনিমাম মাহার ইউনো ওই জীব 25 পাউন্ডের ভিতরে দেখা যায় 25 পাউন্ড দিয়ে তো মিনিমাম মাহার উড বি মানে মানে মেইন কথা হচ্ছে যে সামাজিক যে অবস্থা আছে ফাইন্যান্সিয়াল যে অবস্থা আছে ওইটার সাথে ব্যালেন্স করে একটা দেওয়া, বাট আমরা ওয়েট টোকেন বা হিয়ার না দ্য রুলস। এখন যদি হয় আমি 25 পাউন্ড দিলাইছি তখন তার মহরটা আদায় হয়ে যাব। However, as I said, Professor Allah Azmi encouraged people to give something according to their capacity. But then again, we have, on the contrary, we do see Mahar Shabcham or Fatimi Mahar Dilamba, what you said is 25 pound, but Biyate, Gaya Holute, Shurukere, Aro Jaja Onushtha Ache, completely extravagant. Thank you for the reminder. So how would you balance this then? Now, ask us a question, we are Muslims. We really claim to be Muslims. Yes, amra masjid e gele dekha jay amra namaz porbo sob kichu thik ache, kintu ami ekta jinish koi je amader moddhe islam ebong muslimanotto kototuku ache ei jinish ta amra amader je samajik program gulat gele amra dekhtam pari, cultural events gulo ache, social events ogulat gele amra dekhtam pari je amra kototuku islam re really amra maintain kori. This is very important. Allah pak rabbul alamin koyen je shudhu musliman hoibe tumi den kono kono jinisho আর আরো কিছু ইয়ে লিখবে না, এটা তো না মানলিয়া যে আমরা অনেক সময় না এইগুলো তো না করলেও হয় না, অনেক আমরা হই এরকম যে কিছু করতে হইব, উই হ্যাভ টু ডু সামথিং। দিস রিজন ফর দ্যাট, কারণ সামাজিক একটা প্রেসার আছে, প্রেসার আছে, একটা এক্সপেকটেশন আছে, জি। So it's very difficult to overcome the overcome barriers. But ami mone kori ekjon manush jodi determined hoy ebong jodi sincerely ekjon manush try kore tahole he can do it, it's not impossible. বাট এটাই লাগে আমাদের অনেকটা আছে ইমানের কমজোরি আছে, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কমজোরি আছে, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের ফার্ম যে আন্ডারস্ট্যান্ড এটারও কমজোরি আছে। আর এটার দ্বারা দেখা যায় যে আমরা বিয়াটারে এমন এক পর্যায়ে লই আইছি যে বিয়া সাদী করাটাও মানুষের লাগে মুশকিল হয়ে গেছে, তা আমাদের ছেলেমেয়েরা বিয়া সাদী করতো এটা এটা করাটা তারা লাগে হার্ড হয়ে গেছে। এর মধ্যে একটা লাগে যে মাহরের যে কম্পিটিশন, সুবহানাল্লাহ, আমার মনে হয় অনেকে এটা এক্সিবিশন করেন যে মেহরের মাহার যে এটা আমার ফুয়ারে অত দ্বারা বিয়া করাইছি, আমার ফুড়ির অত দিয়ে বিয়া করাইছি, এটা দেখা যায় একটা কম্পিটিশন, একটা এক্সিবিশন, একটা ডিসপ্লে, একটা মাহার মাহার কি এটা বলে দিতে হবে, এবং এটা যদি সাইন যে এটা যদি মেনশন করতা তাহলে ফারবা, ইফ সামওয়ান ওয়ান্টস টু কিপ ইট হিডেন ইট ডিপেন্ডস উইদিন হিডেন রাখা যাইবো এটা হিডেন রাখা যায় কারণ লোকি মাহারটা হয়েছে যে আগে এটা আসলে বিয়ার কোনো কন্ডিশন নাই, বাট ইটস ওয়াজিব, it's not a condition of marriage, it doesn't have to be really mentioned, it's up to husband and wife, if they want it to be mentioned then it's okay, but normally it seems that family are the most involved in mahar, so exactly, so basically we have to have a balance, in other balance words je biye shadite amra khub beshi kore dicchi abar mane kharch korchi kintu abar mahare dewar shomoy ekdom kom ba ekdom jeta minimum shadite kom ekhon amra kichu jinish ta guruttopurno kichu khotaj na hoyle na hoy er moddhe holo ki amra je biye shadire kibhabe amra complicate korchi er moddhe holo ki amra dekha jay je amra অনেক সময় দেখা যায় এক্সপেন্সের দিকে আমরা খুবই খেয়াল রাখি যে কোন একটা বড় হল হইতে হইব, যে হলটা হইলে গিয়া পরে আমরা একটা নাম হইব সুনাম হইব, বা এরকম আছে যে একটা হলে যদি আমাদের আত্মীয় স্বজন কার বিয়ে হয়ে থাকে তাহলে এই হলে কিন্তু আমাদের কেউ আত্মীয় স্বজন যাবে না, বিকজ ইটস অলরেডি বিন সিন, এটা তো আমি জানতাম না। Yeah, there is. For example, there is a hole there. And if one of my cousins have been married off to this hole, then I can't get my children to get married off this hole. তাইলে এগুলা দেখা যায় যে আমরা এই জিনিসগুলার দিয়ে তো আমরা ডিফিকাল্ট করছি। আসলে ইসলামিক সুন্নত মোতাবেক যদি বিয়া হয়, তাহলে আমি যে জিনিসটা কইতাম সালাম সুন্নত মোতাবেক বিয়া হইলো কি, বিয়ার দিন যেদিন নিকাহ হয় এই দিন আসলে কোনো ফাংশন নাই, ফাংশনটা অরিজিনালি হইলো কি ওয়ালিমা,
এবং ওয়ালিমাটা কিতা ওয়ালিমাটা হইল কি যে আফটার দ্য ডে অফ ম্যারেজ নিকাহ হাজব্যান্ড বা যারা স্বামীর পক্ষ থাকি খইনা বা যারা তান ফ্রেন্ড যখন আছে খইনা নাই খইনার ফ্যামিলি হোক আর তার নিজের ফ্যামিলি ভেরি লিমিটেড টাইম ফ্রেন্ডসের ফ্যামিলি যারা আছেন এরার একটা আপ্যায়ন করানি জাস্ট টু ফিড দেম অ্যান্ড টু অ্যানাউন্স দ্য ম্যারেজ তারা বিয়ে হয়েছে এই জিনিসটা লোক ওয়ালিমা সো সুন্না দ্য ডে অফ দ্য নিকাহ দিস আ ফাংশন বাট দ্য সুন্না ইজ টু ডু ওয়ালিমা অ্যান্ড দিস ইজ মেইনলি অর্গানাইজড বাই the the husband's family side. Okay. Okay, I mean I know there are a lot of challenges. I mean I think we have to do another program depending on what are the issues or the barriers that our marriages are failing, because I've received one email discussing about the and a viewer wanted to discuss about why the marriages are failing. It's a big contrast and it's a big topic. I think we need to it's completely a different subject, but inshallah we'll touch upon that one day. But I really appreciate the viewer that who has emailed. I've received the email. Thank you very much for the email. But inshallah, our Sheikh has mentioned we'll be discussing that. I think it's a vast topic. It's a major topic. I think that needs to be addressed and discussed. Inshallah, our Sheikh, if he plans, we will be inshallah discussing that in our future episodes. Mm-hmm. Now, before I conclude, there are other things I wanted to mention. But one of the important things that I would like to mention here, because you've talked about dowry, the wali or the witnesses. Mm-hmm. Now, the importance of witness. Mm-hmm. Because nowadays we see the youth, say for example, if the parents are not agreeing to a particular marriage, just because based on ethnicity or whatever the challenges that might be there. Wali. Now, how should that wali is a legal guardian of a girl, of a bride. So according to the vast majority of scholars, wali is very, very important. Without the consent of wali, brider, hoinar, bafer, ba tanze, ক্লোজেস্ট যে ওয়ালি আছে হয়তো বাফ না থাকলে আপনার সাসা সাসা না থাকলে মামা মামা না থাকলে বড় ভাই এইভাবে তার যে ক্লোজেস্ট যে গার্জিয়ান তাহার কনসেন্ট থাকাটা অ্যাকর্ডিং টু ভাস্ট মেজরিটি স্কলার্স ইসলাম ইজ এ মাস্ট অ্যান্ড উইদাউট দিস অনেক সময় বিবাহ হয় না তো এই জন্য আমরা এটা গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্ট্যান্ট দ্য উই কিপ দিস সাবজেক্ট ইন আওয়ার মাইন্ড যে ওয়ালির একটা কনসেন্ট থাকা এবং ওয়ালির একটা ডাজ ইট নিড টু বি মাহরাম অর ক্যান ইট বি নো ইটস সামওয়ান দ্যাট ক্লোজ রিলেটিভ ক্লোজেস্ট গার্জিয়ান হোয়াট অ্যাবাউট ফ্রেন্ডস Friends are not considered as wali. If there's no wali, then imam can be wali. So imam of the local or jami'a. So normally in a traditional family that we come from, obviously we have families, extended families, presence in the country, generally, on a general level. Now, for example, people who are from abroad who do not have any family connection, do they still seek permission with or discuss with their family before they get married into abroad in here? Of course, they wali can be anywhere, but we still need to discuss with wali, and they can be somewhere else, overseas. Mm. It's not about where they are, but it's about the cooperation between the wali. So I think the importance of wali also needs to be looked upon, like the similar way of dowry that I think a youth future very, generation needs to be important. Very important. Can you give me 1 minute? 30 seconds, okay, please. 30 seconds. আরও দুই তিনটা জিনিস আছে এগুলো ইনশাল্লাহ আমরা ডিসকাস করবো এটা আসলে আমরা মেইন টপিক আছে যে আমাদের বিবাহের মধ্যে এত ফর্মালিটি করা হয় যে ফর্মালিটি করার কারণে দেখা যায় আমরা সুন্নত তৈয়া অনেক আমরা দূরে গেছি এর মধ্যে লোকের গায়ে হলুদ আপনার দেখা যায় মিক্স হওয়া পুরুষ এবং মহিলাদের মধ্যে অনেক মিক্স হওয়া হয় এরপরে খাফর সুফুর যেগুলো পিন্দা হয় এরপরে আপনার দেখা যায় যে গেট ধরা হয় Basically, I know there are a lot of challenges. I've got a lot of things to discuss. I mean, basically, it's cultural tradition that needs to be looked upon, and we should only follow the tradition that is based on Quran and Sunnah. Yes, and avoid any conflicting matter. That's right. Inshallah, thank you very much. I would love to discuss with you more, but unfortunately, the time is out, and we'll continue our discussion, inshallah, maybe in a different topic in our future episode. Yes. Inshallah. Thank you very much for joining with us. Barakallahu fikum. With this, my dear viewers, we have come to the conclusion of our tonight's program. We have discussed about our topic, which is marriage, Sunnah, and culture. A lot to discuss, but it's very, very difficult to complete or to discuss everything in just one single episode. We've received a couple of emails discussing about the issues, why the marriages are failing, about living with in-laws. There are a lot of other emails that we have received, but inshallah, we'll be discussing those questions specifically in a topic in future, inshallah, with the permission of the Sheikh. And what are the important thing that we have learned in tonight's episode is the importance of dowry, the importance of the procedures that needs to be taken, the family consent, and the utmost important is the marriage itself. Inshallah, we look into this, we'll treat it as it's most important. And obviously, not only it's a social necessity, but it's also a religious necessity, especially living in a fast world country in Western society. With this, we conclude our tonight's program. Inshallah, you can watch the repeat program tomorrow at 11 a.m. Till we meet again. Subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. Thank you very much. Jazakallah khairan. May Allah bless you.